আমি টেক অ্যাওয়ের ব্যাপারে ইনফরমেশন পেয়েছিলাম এবং তারপর আমি সার্চ করি ইউটিউবে, ইউটিউবে সার্চ করার পর আমি জানতে পারি এবং সেই তারপর থেকেই আমি ভাবছি যে তোমাদের জন্য একটা রসগোল্লা স্পেশাল রোল ভিডিও শেয়ার করা যাক। আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, বাট আজ আমি ট্রাই করব রসগোল্লা রোল, আর সেটার জন্য আমাদের যেতে হবে টেক অ্যাওয়েতে। আমি তো টেক অ্যাওয়ের সামনে এসে গেছি, চলো তোমাদের এবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলে আসতে হবে বাঘাযতীন মোড়ে। বাঘাযতীন মোড়ে এলে দেখতে পাবে কামধনু সুইটস, একটু ওদিকে গেলেই দেখতে পাচ্ছ বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের উল্টো দিকে যে গলিটা চলে গেছে সেই গলিতে আমাদের গিয়ে সোজা চলে যেতে হবে। সেই গলি ধরেই যখন আমরা সোজা যেতে থাকবো দেখতে পাবে একটু হাঁটলেই ডান দিকে আমাদের পড়ছে একটা মাঠ। মাঠের নামটা তোমরা দেখে নাও, জিতেন্দ্রনাথ সরকার স্মৃতি শিশু উদ্যান। এই মাঠটা ছাড়িয়েই একটু গেলেই তোমরা দেখতে পাবে বাঁদিকে একটা মোড় পড়ছে, প্রদীপ স্ন্যাক্স তোমরা দেখতে পাচ্ছ, আর একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে টেক অ্যাওয়ে কলকাতা। রোলটা রেডি করতে একটু সময় লাগবে, চলো ততক্ষণ দেখে নেওয়া যাক। তোমরা যদি টেক অ্যাওয়েতে আসো তাহলে মেনুতে রসগোল্লা রোল ছাড়া আর কী কী পাবে? এটা হলো টেক অ্যাওয়ে কলকাতার মেনু চার্ট, যেখানে এত রকমের রোল পেয়ে যাবে তোমরা। আর আমি মেনলি যেটা ট্রাই করব সেটা হচ্ছে রসগোল্লার রোল, এটা ট্রাই করতে এসেছি। দেন টুইস্টার, এত রকমের নুডলস, মেন কোর্সেও দেখে নাও কী কী আছে। আর আমি চারটা পাশেও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো পজ করে। দেন চাইনিজ কম্বো, কম্বোর মধ্যেও তোমরা চাইনিজ পেয়ে যাবে। টি এর মধ্যেও দেখো কাটিং চায়, মশালা টি, বাটার টি আছে। দেন মোমো, ভেজ মোমো, স্টিম ভেজ মোমো, প্যান ফ্রাইড চিকেন মোমো, স্টিমড চিকেন মোমো, প্যান ফ্রাইড। দেন এত রকমের ফ্রাইস, দেন রাইস, ফ্রিজার শেক। চলো গাইস এবার রোল মেকিংটা দেখে নেওয়া যাক। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম সতে করে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ গাইস, ভিডিওটা এডিট করার সময় আমি নোটিস করলাম যে সাউন্ডে প্রবলেম হয়েছে কিছু কিছু জায়গায়, তো তোমরা কিছু মাইন্ড করো না, দেখে নিও ভিডিওটা। আর পেঁয়াজ ক্যাপসিকামটা সতে হচ্ছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। গাইস জানো তো ওনাদের বিহেভিয়ার না প্রচণ্ড ভালো ছিল। আর তারপর পরোটা বানানোর কাজটা এখানে শুরু হয়ে গেল, ভালোভাবে বেলে নেওয়া হচ্ছে আর পরোটাটা এবার বানানো শুরু হয়ে গেল। পরাঠাটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়েছে। এবার আস্তে আস্তে চারটে রসগোল্লা সেটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার পর এর মধ্যে চারটে রসগোল্লা তোমরা পেয়ে যাবে এই রোলে। এটা কি সিরাপ না গ্রেভি? কি কি আছে গ্রেভির মধ্যে? স্পাইসি, এটা সিক্রেট সস। আমাদের সিক্রেট সস, এটা বলা যাবে না, এটা মানে খুলে বলতে পারবো না, খুলে বলতে পারবে না। ঠিক আছে, এর মধ্যে একটা সিক্রেট সস দেওয়া আছে যেটা খুলে বলতে পারবেন না, এটা ওনাদের সিক্রেট। আর তারপর মেয়োনিজটা দেওয়া হচ্ছে। ওয়াও, তোমরা কোয়ান্টিটিগুলো ভালোভাবে দেখতেই পাচ্ছ যে কতটা কোয়ান্টিটি দিয়ে রোলটা বানানো হয়েছে এবং পরোটাটা কত সুন্দর করে ভাজা হয়েছে। এখানে চিজটা গ্রেট করে দেওয়া হচ্ছে। যেই পরিমাণ মেয়োনিজ আর চিজ এখানে দেওয়া হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো যে ব্যাপারটা কিন্তু ক্রিমি হতে চলেছে। এটা কি মশলা? মশলা আছে এর মধ্যে? এটাও কি সিক্রেট স্পেশাল মশলা? ওকে, রোলটা বানানো হয়ে গেছে, এবার এটা খেয়ে আমি তোমাদের বলবো আমার কেমন লাগলো। রোল মেকিংটা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, তো চলো এবার রোলটা ট্রাই করা যাক। এই যে রসগোল্লা রোলটা আমার হাতে এসে গেছে, আর এর ওপরেও না আরও মেয়োনিজ দিয়ে দিয়েছেন ওনারা, যেটা আমি ক্যাপচার করিনি তাই এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো ট্রাই করব আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। রোলটা নিয়েছে 75 রুপিস, 75 টাকা। আর রোলের সাইজটা দেখছো যথেষ্ট বড় আর যথেষ্ট চওড়াও আছে। এখনও
অবধি কিন্তু আমার মুখে রসগোল্লাটা পড়েনি, জাস্ট প্রথম খেয়েছি বাইটটা, পরোটাটা দারুণ লাগছে খেতে, আর তার উপর মেয়োনিজটা দেওয়া আছে, দারুণ লাগছে। ফাইনালি রসগোল্লাটা খেয়ে দেখলাম। প্রথম যেটা কোয়ারি থাকবে তোমাদের সেটা হচ্ছে রসগোল্লার রোলটা মিষ্টি কিনা। রোলটা একদমই মিষ্টি না গাইস, এটা স্পাইসি মতো একটা করা আছে, আর ভেতরে যেহেতু মেয়োনিজ দেওয়া আছে, তার গ্রেভিটা দেওয়া আছে, টেস্টটা খুব সুন্দর লাগছে। রসগোল্লাটা অনেকটা সেই ছানার মতো খেতে লাগছে টেস্টটা আমার, একদমই রোলটা মিষ্টি না, পুরো তোমার মনে হবে যে পনির রোল খাচ্ছ বা ছানার রোল খাচ্ছ এরকম টাইপের। খেতে কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা যারা আরও বেশি পনির ভালোবাসো, ছানা খেতে ভালোবাসো, তাদের তো খুবই ভালো লাগবে রোলটা। যথেষ্ট নরম, দেখো চাপলেই পুরো ভেঙে যাচ্ছে, যথেষ্ট নরম আর খেতে তো দুর্দান্ত লাগছে। চলো শুধু খেয়ে একবার দেখা যাক। দারুণ লাগছে শুধু খেতে, তো রসগোল্লা খুব সুন্দর লাগছে, পুরো ছানা পানিরের মতো টেস্ট লাগছে। আর এর মধ্যে যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো দেওয়া আছে, ক্যাপসিকাম তো আমার খেতে খুবই ভালো লাগে, আমি ক্যাপসিকাম খেতে খুব পছন্দ করি, আর এই মশলাটার সাথে যখন ক্যাপসিকামটা মুখে পড়ছে আমার খেতে খুবই ভালো লাগছে। এবার আমার মাকে দিয়েছি, মা ট্রাই করে বলবে কেমন লাগলো মায়ের রোলটা। চলো ট্রাই কর। বলো কেমন লাগলো? দারুণ লাগছে, ভাবছিলাম যে রসগোল্লার রোলটা মিষ্টি হবে, কিন্তু না, এটা অন্য রকমই খেতে লাগছে, বেশ ভালোই স্বাদ লাগছে। আর রসগোল্লাটা মানে রোলটা যেটা হচ্ছে ওটা ছানা ছানা মতন খেতে ভালোই লাগছে। তো দাদা ভিডিওতে আসতে একটু লজ্জা পাচ্ছে, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি। তো প্রথমে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, তোমাদের দোকানে কত সময় ধরে রসগোল্লা রোলটা তৈরি হচ্ছে? কবেই তো, দেড় মাস হচ্ছে। দেড় মাস, তাই তো? আচ্ছা, আর রসগোল্লা রোল ছাড়া আরও যদি কিছু সাজেস্ট করতে চাও রসগোল্লা রোলের পরে, কারণ এই রসগোল্লা রোলটা তো তোমাদের, হ্যাঁ তোমাদের ফেমাস হয়েছে এই রসগোল্লা রোলটা এখন এই মুহূর্তে। আচ্ছা, এই মোমোর এই টাওয়ারটা, তাই তো? যেইটা, আর যেটা জানার আছে টাইমিংটা একটু বলে দাও। দুটো থেকে রাত ১১টা, দুপুর দুটো থেকে রাত ১১টা অবধি প্রত্যেক দিন খোলা, প্রত্যেক দিন। আচ্ছা, আর তোমাদের আইডিয়াটা কোথা থেকে এলো এই রোলটা বানানোর, রসগোল্লা রোলটা? ও মালিকের সাথে একসাথে বসে ডিসকাস করলো। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে সবাই মিলেই আইডিয়াটা তৈরি করেছে, তাই তো? ঠিক আছে, কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ওকে, সো প্রেম দাদা ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছিলেন, ওই জন্য ওনাকে ভিডিওতে নেওয়া হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি যেটুকু ইনফরমেশান তোমাদের দেওয়া যায় তোমাদের সাথে শেয়ার করার। আর যদি তোমরা কিছু জানতে চাও যে ইনফরমেশানটা আমি ভিডিওতে শেয়ার করিনি বা ভুলে গেছি, তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ওখানে জানিয়ে দেবো। তোমাদের যদি পনির ছানা এগুলো ভালো লাগে তাহলে এই রোলটা তোমরা খেয়ে দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর নাও যদি পনির ছানা ভালো লাগে তাহলেও এসে একবার খেয়ে ট্রাই করে যেতেই পারো, তাই না? এবার আমি বাড়ি ফিরবো, ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, তবু আর একবার বলে দিচ্ছি, লাইক করে দিও, শেয়ার করে দিও পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি যা যা ভিডিও আপলোড করবো তোমরা যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর লাইক করে দিও, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, আরও নতুন নতুন ভিডিও আসবে। হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব অবশ্যই।